তুমুল জনপ্রিয় কাল্পনিক এক চরিত্রের নাম মাসুদ রানা। বাংলাদেশের জেমস বন্ড খ্যাত এই বাংলাদেশি দুঃসাহসী গুপ্তচরের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন 1974 সালে মাসুদ রানা সিরিজের বিস্মরণ উপন্যাসটি নিয়ে প্রথম বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল চলচ্চিত্র। সেই ছবিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক সোহেল রানা। সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানা নির্মাণ করার ঘোষণা দিয়েছে নিজেদের ফেসবুক পেজে। আগামী 5 বছরের মধ্যে ধ্বংস পাহাড়, ভারতনাট্যম ও স্বর্ণমৃগ এই 3টি বই থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ। এরই মধ্যে লেখকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। জাজের এই নয়া উদ্যোগে মাসুদ রানার সঙ্গে যুক্ত হল বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিলিভার। ফেসবুক পেজে জাজের পক্ষ থেকে মাসুদ রানা নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বলা হয়েছে, 60, 70, 80, 90 দশকের বাংলাদেশের মানুষেরা বড় হয়েছে মাসুদ রানা পড়ে। এখনো বিশাল একটি জনগোষ্ঠী পড়ে মাসুদ রানা। এখনো নতুন মাসুদ রানার প্রথম এডিশনে 20,000 কপি ছাপা হয়। এই দেশে এটি এখনো অনেক বড় সংখ্যা। আমাদের নিজেদের কোনো সুপার হিরো নেই, নেই সুপারম্যান, স্পাইডারম্যান। আমাদের কাছে সুপার হিরো মানে মাসুদ রানা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তর। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি, কমলে কঠোরে মিশানো নিষ্ঠুর সুন্দর তার অন্তর। একা টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না, কোথাও অন্যায় অবিচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ শিহরণ ভয় আর মৃত্যুর হাতছানি। সে প্রচন্ড রকমের দেশপ্রেমিক, একই সাথে সরল, কমল ও কঠিন। সেই বাংলার জেমস বন্ড মাসুদ পারভেজ ভাই মাসুদ রানা সিরিজের বিস্মরণ অবলম্বনে 1973 সালে মাসুদ রানা চলচ্চিত্র তৈরি করেন, আর ছবিটি মুক্তি পায় 1974 সালে। এরপর আর মাসুদ রানা হয়নি। মূলত কাজিদা কাউকে মাসুদ রানা বানানোর জন্য রাইট দেয় না, কারণ কেউ নাকি ঠিকমতো রানাকে উপস্থাপন করতে পারবেনই না। জাজের শুরুতেই একটা বইয়ের রাইটের জন্য যোগাযোগ করা হলে উনি রাইট দেননি। তবে শুভ সংবাদ হলো, এখন কাজিদা জাজের ওপর আস্থা রেখেছেন। তার বিশ্বাস, জাজ ঠিকমতো মাসুদ রানা বানাতে পারবে। এই জন্য প্রথমে তার 3টি বইয়ের রাইট দিয়েছে 5 বছরের জন্য। 1. ধ্বংস পাহাড়, 2. ভারতনাট্যম, 3. স্বর্ণমৃগ। জাজ এই 3টি সিনেমা বানাবে 5 বছরের মধ্যেই। প্রথম সিনেমার নাম মাসুদ রানা ধ্বংস পাহাড়, যার প্রাথমিক বাজেট 5 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ধ্বংস পাহাড় রচনা করেছিলেন 1965 সালে। তখনকার আন্তর্জাতিক রাজনীতি ও প্রেক্ষাপট এখন থেকে ভিন্ন। তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল আর ভারতকে শত্রু দেখানো হয়েছে। ভারত পাগল বৈজ্ঞানিক কবির চৌধুরীর সাথে মিলে কাপ্তাই বাঁধ উড়িয়ে দেবে। যেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট কাপ্তাই বাঁধে আসবেন, সেই বাঁধের সাথে প্রেসিডেন্টও ভেসে যাবে। কিন্তু এখন তো ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এখন তারা এটা করবে না। এছাড়া পরিবর্তন হয়েছে অনেক টেকনিক্যাল দিক, তাই কাজিদার অনুমতি নিয়ে পূর্বের গল্পের প্লট ঠিক রেখে আমরা নতুন করে গল্পের বিন্যাস করেছি। আমরা শুটিং করব দেশে বিদেশে। এই শুটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাপ্তাই বাঁধের শুটিং এর পারমিশন পাওয়া। কাউকে কখনো কাপ্তাই বাঁধে শুটিং করতে দেওয়া হয়নি, এমনকি সেখানে জনসাধারণেরও প্রবেশাধিকার নেই। যাই হোক, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে পারমিশন নেওয়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে কে হবেন মাসুদ রানা। যাকে নেব তাকে আগামী 3টি মাসুদ রানা সিরিজের জন্যই নেওয়া হবে, সেই অনুযায়ী চুক্তি করা হবে। কে হবে মাসুদ রানা তা খুব শীঘ্রই আপনাদের জানানো হবে। সম্প্রতি মাসুদ রানার সাথে যুক্ত হলো ইউনিলিভার। এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাজ ও ইউনিলিভারের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো এবং আরো কিছু ব্র্যান্ড খুবই শীঘ্রই যুক্ত হবে। আর মাসুদ রানা মুক্তি দেওয়া হবে বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে একই দিনে। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এক চরিত্র মাসুদ রানা, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই, বাংলা থ্রিলার জগতের সবচেয়ে জনপ্রিয় এই চরিত্রটির পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। বিদেশে দুঃসাহসী সব মিশন পরিচালনাকারী এই গুপ্তচর কখনো পরাজিত হন না, এমনকি মৃত্যুও কখনো স্পর্শ করতে পারেনি তাকে। মেজর জেনারেল রাহাত খানের এই শিষ্যকে নিয়ে বাঙালি পাঠকদের মনে রয়েছে গভীর আবেগ, আর সেই কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চাচ্ছে চরিত্রটিকে সিনেমায় দেখাতে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন,
এক বছরেরও বেশি সময় ধরে কাজী আনোয়ার হোসেনের সঙ্গে কথা চালিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত তিনি রাজি করিয়েছেন কাজী মোতাহার হোসেন তনয়কে। এটি হতে যাচ্ছে প্রযোজক আজিজের স্বপ্নের সিনেমা। সিনেমা নির্মাণের ঘোষণা আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে ক্যামেরার সামনে কে হবেন মাসুদ রানা। আব্দুল আজিজ নিশ্চিত করেছেন বাংলাদেশি কোনো নায়কই থাকবেন ছবিতে। আমরা কয়েকজনকে ভেবে রেখেছি, তবে এখনই নায়ককে সামনে আনতে চাচ্ছি না। এটি চমক হিসেবেই থাকুক, পরিচালক বাংলাদেশীয় হতে পারে, আবার বিদেশীয়। মাসুদ রানাকে গভীরভাবে চেনেন এমন কাউকেই হয়তো সিনেমাটা নির্মাণের দায়িত্ব তুলে দেব। আব্দুল আজিজ আরও জানান, সারা বিশ্বে তিনি একযোগে ছবিটি মুক্তি দিতে চান, সেক্ষেত্রে বেশ কয়েকটি ভাষায় ডাবিং করা হবে এই ছবিটি। চরিত্রটিকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই তার লক্ষ্য। 1966 সালে মে মাসে প্রকাশিত হয় ধ্বংস পাহাড়। এটি মাসুদ রানা সিরিজের প্রথম প্রকাশিত বই। এরপর কাজী আনোয়ার হোসেন 446টি পর্ব বের করেছেন এই সিরিজের। মাসুদ রানার চরিত্রটি মূলত ইয়ান ফ্লেমিং এর সৃষ্ট জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ। তবে ধ্বংস পাহাড় সহ সিরিজের প্রথম দিককার কয়েকটি বই মৌলিক। মাসুদ রানা সেনাবাহিনীর একজন প্রাক্তন মেজর এবং কাল্পনিক সংস্থা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এর সদস্য এবং তার সাংকেতিক নাম MR9। এছাড়া রানা এজেন্সি নামে একটি গোয়েন্দা সংস্থাও তিনি পরিচালনা করে থাকেন। রানার গুরুত্বপূর্ণ শত্রুদের মধ্যে কবির চৌধুরী ও হুসেন উল্লেখযোগ্য। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।